গণমাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন বুবলির সঙ্গে ডিভোর্স হয়ে গেছে শাকিব খানের। ঘোষণা দিয়ে তিনি জানিয়ে দিলেন বুবলির সঙ্গে ডিভোর্স হয়ে গেছে শাকিব খানের। এদিকে নায়িকা বুবলির সঙ্গে এ প্রসঙ্গে কথা বলা হলে আবারও তিনি মা হতে যাচ্ছেন এমনটি খবর প্রকাশ করলেন। সুপারস্টার শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছে আবারও নায়িকা বুবলি। বুবলি বললেন শাকিব খানের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে। বুবলি বললেন তিনি এবার একটি কন্যা সন্তান চান। শাকিবের কাছ থেকে তিনি প্রাপ্য স্ত্রীর অধিকার চান, আর না হলে বুবলি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। বুবলি এবার সাংবাদিকদের কড়াকড়ি ভাবে জানিয়ে দিলেন। বুবলি বললেন অনেক হয়েছে শাকিবের এই ভালো মানুষ গিরি। শাকিব কি চায়, গর্ভবতী করবে আর একে একে সন্তান দিয়ে শুধু সন্তানের দায়িত্ব নিবে আর স্ত্রীর দায়িত্ব নিবে না? আমি শাকিবকে দেখে নিব, আমাকে শাকিব চেনে না, আমিও জানি কি করে আমার অধিকার ছিনিয়ে নিতে হয়। শাকিব এখন দুই সন্তানের কথা স্বীকার করছেন এবং সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মসজিদে যাচ্ছেন, এখানে সেখানে যাচ্ছেন। এটা বলে শাকিব কি প্রমাণ করতে চান জনগণের কাছে তিনি মহৎ পিতা, এটা প্রমাণ করতে চায় শাকিব? আমি তো সেটা শাকিবকে কখনোই হতে দেব না। শাকিবের সঙ্গে আমার প্রিয়তমা সিনেমা করার কথা ছিল। শাকিব এখন আমার বয়সের কথা বলে, কত বয়স হয়েছে আমার। নায়িকাদের বয়সের কথা বলা কোনোভাবেই উচিত নয়, ফিগার মেনটেন করে আমি চলতে জানি। আমাকে দেখলে কখনোই কেউ বলবে না অনেক বয়স হয়ে গেছে। আসলে শাকিব এখন আমাকে নিতে চাচ্ছে না কাজে, তাই তিনি বয়সের কথা বলে আমাকে ছোট করতে চাচ্ছে। আমি এই বিষয়টি শাকিবের কাছ থেকে কখনোই আশা করিনি। শাকিব খানের সম্পর্কে নায়িকা বুবলি আরো বলেন, শাকিব নিয়মিত আমার বাড়িতে যাতায়াত করে। শাকিব খান প্রসঙ্গে নায়িকা বুবলি আরো বললেন, শাকিব বীরকে দেখতে এসে আমার সঙ্গেও থাকেন, আমরা একসঙ্গে স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক করছি এবং আমাদের দুজনের ইচ্ছা এবার আমাদের একটি কন্যা সন্তান হবে, এমনটি শাকিবের সঙ্গে আমার পরিকল্পনাও হয়েছে। শাকিব যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে তাহলে আমি শাকিবকে ছেড়ে কথা বলবো না, এমনটি বললেন নায়িকা বুবলি। তিনি বললেন আপনারা দ্রুত একটি সমাধান পেতে যাচ্ছেন। আমি আসলে শাকিবকে নিয়ে সরাসরি আপনাদের সামনে এসে আমি যে শাকিব খানের সন্তানের মা হতে চলেছি এই ব্যাপারটি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব।